জেলার হাসপাতালগুলোতে রক্তের ঘাটতি মেটাতে জনকল্যাণ সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় হরিহরপাড়ায়। স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য রক্তদাতা এদিন রক্তদান করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জেলার হাসপাতালগুলোতে রক্তের ঘাটতি মেটাতে জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এই রক্তদান শিবির। স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য রক্তদাতা এদিন রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনকল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার শাসমল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। মুমূর্ষু রোগীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান জনকল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার শাসমল। রক্তদান শিবির হিসেবে আমাদের এটা দ্বিতীয় রক্তদান শিবির। জনকল্যাণ সমিতির সদস্য আমরা যারা রয়েছি তারা তো রক্ত দিচ্ছি, পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় থেকে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা আসছেন, এলাকার কিছু আগ্রহী মানুষ তারাও রক্তদান করতে আসছেন। রক্তদানের মাধ্যমে আমরা সমাজের কাছে এই বার্তাটা দিতে চাইছি, মুমূর্ষু রুগী অনেকের যাদের সাধ্য থাকে না রক্ত কিনে পরিষেবা নেওয়ার বা চিকিৎসা করার, বা সরকারি হাসপাতালগুলোতে যেখানে বিনামূল্যে বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হয়, বিশেষ করে অস্ত্রোপচার জাতীয় বিষয়গুলোতে রক্তের ভীষণ প্রয়োজন, সেক্ষেত্রে এই রক্তদান শিবিরগুলো থেকেই যে রক্ত কালেক্ট করা হয় সেগুলোকেই সে সমস্ত ক্ষেত্রে কাজে লাগানো হয়। আমরা চাইছি আরও বেশি মানুষ এই রক্তদান শিবিরের মাধ্যমে তাদের রক্ত দান করুন, কারণ নিয়মেই বিজ্ঞানসম্মতভাবে আমাদের শরীরে রক্ত উৎপাদিত হয় এবং দেহেই সেই রক্ত নষ্ট হয়ে যায়। আমরা বিজ্ঞানসম্মতভাবে বছরে 3 বার রক্তদান করতেই পারি, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের রক্তদান শিবির। স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্চিভরম, শিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লাল দিঘে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার